দেশের সবাইকে আমন্ত্রণ। সাথে আছি চন্দ্রা আফসার ববি। শুরুতেই ক্রিকেট। করোনাকালে এই প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ, তাও ঘরের মাঠে। উইন্ডিজের সাথে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি বুধবার বেলা 11:30 হোম অফ ক্রিকেট মিরপুরে। সাইফুর রূপকের কাছে ম্যাচ প্রিভিউ। র্যাঙ্কিংয়ের বড় দলগুলো তো মাঠে নেমেছেই, এমনকি করোনাকালে জিম্বাবুয়ে, আফগানিস্তান, আয়ারল্যান্ড, আরব আমিরাতও মাঠে খেলেছে। অপেক্ষাটা দেরিতে হলেও কাটছে টাইগারদের। পাক্কা 319 দিন পর সবুজ গালিচায় ফিরছে লাল সবুজের বাংলাদেশ। ব্যাটিং আর স্লিপ পজিশন একই রকম। নাম্বার 3-এ নাজমুল হোসেন। বল তালুবন্দি করার সময় মাথা রাখতে হয় শান্ত, ব্যাট হাতে সবাই তাকে দেখতে চায় অশান্ত। টাইগারদের সবশেষ ওয়ানডেতে লিটনের উইলোতে বাংলাদেশ সেরা 176 রান, অনেকটা পরিণত এলকেডি, ধারাবাহিকতা আশা করাই যায়। ওপেনিংয়ে লিটনকে তাতিয়ে তুলতে অধিনায়ক নিজেই তো আছেন, ক্যাপ্টেনের নতুন চ্যালেঞ্জ দল পরিচালনায় কেমন ছক আঁকলেন? যেটা আমি সবসময় প্রায়োরিটি দিই ইজ উই হ্যাভ টু ডেভেলপ আ বাংলাদেশি স্টাইল অফ ক্রিকেট, বাংলাদেশি ব্র্যান্ড অফ ক্রিকেট। আমি সবসময় একটা কথা বলছি যে প্রত্যেকটা দেশের নিজের নিজের স্টাইল আছে, সো আই ডোন্ট থিঙ্ক আমাদের অন্য কাউকে ফলো করা উচিত। নর্মালি তো সবসময় জেতার প্রেশার অবশ্যই থাকে, আর স্পেশালি 2023 পর্যন্ত আমরা খুব বেশি 27-28টার মতো ওয়ানডে খেলবো, তো আমাদের জন্য প্রত্যেকটা ম্যাচে এখন জেতাটা খুব ইম্পর্টেন্ট বিকজ অফ দ্য পয়েন্ট সিস্টেম। আই এম শিওর আমরা চাবো যে আমাদের কোয়ালিফাইং না খেলা লাগে, উই গো ইনটু টপ 8 অর হোয়াটএভার। সুপার সাকিবের ফেরা, কম্প্যাক্ট মিডল অর্ডার, স্পিন কি পেস, জমাট টাইগার স্কোয়াড, অনভিজ্ঞ উইন্ডিজের সামনে তামিমের হাতে পূর্ণ শক্তির বাংলাদেশ, দলে একাধিক অলরাউন্ডার অপশন অধিনায়কের জন্য নিঃসন্দেহে স্বস্তির কারণ। ওরা কি পাঠাবে অথবা কোন প্লেয়ার আসবে আমাদের কন্ট্রোলের মধ্যে আছে, যেটা আমরা ভালো খেলা, তো আমরা ওটার মধ্যে এন্ড অফ দ্য ডে ইটস আ ইম্পর্টেন্ট সিরিজ, এটা নরমাল এর মতো না যেখানে আপনি হারে খুব বেশি একটা এফেক্ট করে না। এখন থেকে তো আপনি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং এর জন্য ইচ এন্ড এভরি পয়েন্ট, সো উই উইল বি অনলি ফোকাসিং অন দ্য থিংস দ্যাট উই ক্যান কন্ট্রোল। মুস্তাফিজ সাইফউদ্দিনের সাথে তৃতীয় পেসার কে? অলরাউন্ডার জেনেছে ডেবু হচ্ছে কুইকার হাসান মাহমুদের, মাহিদিরও মাথায় উঠছে ক্যাপ, সাথে সৌম্য নাকি আফিফ, প্রশ্নটা তোলাই থাক। সাইফুর রূপক, বিবিএস বাংলা। সম্মুখ যোদ্ধারাই আগে করোনা টিকা পাবেন বললেন স্বাস্থ্যমন্ত্রী। 32 বারের মতো পেছানো হলো নাইকো দুর্নীতি মামলার বিচার কাজ। পরীক্ষা ছাড়াই এসএসসি এইচএসসি পরীক্ষার ফল প্রকাশে, সংসদে বিল উত্থাপন। দিনের সব গুরুত্বপূর্ণ খবর শুনব একসাথে। ভিআইপিরা নয় বরং সম্মুখ যোদ্ধারাই আগে করোনা টিকা পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে মন্ত্রী একথা বলেন। যাদের সবচেয়ে আগে টিকা প্রয়োজন তাদের আগে টিকা দেয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সেক্ষেত্রে ফ্রন্টলাইনার হিসেবে ডাক্তার, নার্স, পুলিশ ও সাংবাদিকদেরও করোনা টিকা দেয়া হবে বলে নিশ্চিত করেন তিনি। এদিকে দেশে সেরাম ভ্যাকসিন আসার তারিখ আরও একদিন পেছালো, ফলে আগামী 21 জানুয়ারি ভারতের উপহার স্বরূপ সেরামের ভ্যাকসিনের 20 লাখ ডোজ বাংলাদেশে আসছে। মঙ্গলবার ভারতীয় দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে। বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই এসএসসি এইচএসসি এবং সমমানের ফল প্রকাশে পৃথক 3টি আইন সংশোধনের প্রস্তাবে উঠেছে সংসদে। শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি মঙ্গলবার জাতীয় সংসদে এ সম্পর্কিত 3টি বিল উত্থাপন করেন। এ সময় আইনগুলো যাচাই বাছাই করে 2 দিনের মধ্যে রিপোর্ট দিতে সংসদীয় স্থায়ী কমিটিকে নির্দেশ দিয়েছে সংসদ। অধিবেশনের কর্মসূচি অনুযায়ী শিক্ষামন্ত্রী ইন্টারমিডিয়েট অ্যান্ড সেক্রেটারি এডুকেশন অর্ডিন্যান্স 1961, কারিগরি শিক্ষা বোর্ড আইন 2018 এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন 2020 সংশোধনের জন্য উত্থাপন করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার আবেদনের প্রেক্ষিতে এ নিয়ে 32 বারের মতো পেছানো হলো নাইকো দুর্নীতি মামলার বিচার কাজ। মঙ্গলবার মামলার 10 আসামির পক্ষে শুনানি সম্পূর্ণ হলেও বেগম জিয়া আদালতে হাজির না থাকায় পেছানো হয় এ মামলার অভিযোগ গঠনের শুনানি। এদিকে খালেদা জিয়ার অসুস্থতার অজুহাতে বারবার মামলার তারিখ পেছানোয় ক্ষোভ প্রকাশ করেন দুদক আইনজীবী। আজ এ পর্যন্তই, কাল দেখা হবে একই সময়ে। দেশের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে লাইক দিন বিবিএস বাংলার ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, বিস্তারিত জানতে ভিজিট করুন www.bbsbangla.com.bt। করোনাকালে সবাই সাবধানে, সুরক্ষায় থাকুন।